প্রয়োজন ফুরিয়ে গেলে যে মানুষটা তোমাকে ভুলে যায়, সে মানুষটা আর যাই হোক তোমার প্রিয়জন না। একটা মানুষের তোমার কাছে প্রয়োজন থাকতেই পারে, সেটা বড় কথা না। একটা মানুষের তোমার কাছে প্রয়োজন ছিল এবং তোমার কাছে প্রয়োজনটা যখন শেষ হয়ে গেছে, তখন সে মানুষটা যদি তোমাকে ভুলে যায়, তাহলে স্রেফ সে মানুষটা তোমার কাছে প্রয়োজনেই এসেছিল, সেটা যে কারণেই হোক। কিন্তু দিন শেষে যে মানুষগুলো তোমার প্রয়োজনটা সেরে যাওয়ার পরেও তোমাকে মনে রেখে দেয়, তোমার খোঁজ খবর নেয়, সেই মানুষগুলো তোমার প্রয়োজন। কিন্তু আরেকটা দিক হচ্ছে, তুমি একটা মানুষকে এককভাবে প্রয়োজন ভাবতে ভাবতে তোমার মনের সর্বোচ্চ আসনটা তার জন্য রেখে দিয়েছ বা তাকে দিয়ে দিয়েছ। কিন্তু কিছু সময় পর তুমি জানতে পারলে সেই মানুষটা তোমাকে ব্যবহার করছে, মানে হচ্ছে তুমি সেই মানুষটার শুধুমাত্র একটা প্রয়োজনের বস্তু। তখন তুমি ভীষণ রকম কষ্ট পাবে, যেটা আসলে আমি বা অন্য কেউ অথবা তোমার ফ্রেন্ড সার্কেলরাও তোমাকে সান্ত্বনা দিয়ে বোঝাতে পারবে না। তাই বলি, জীবনে যদি একজন মানুষ আসে, তাহলে হুট করে তাকে আপন না বানিয়ে আগে এইটা শিওর হও যে তুমি সেই মানুষটার প্রিয়জন না প্রয়োজন। অপাত্রে পানি রাখার মতো একটা অপ্রিয় মানুষকে যদি তুমি প্রিয়জন ভেবে বসো, তাহলে যে কষ্টটা পাবে সেটা সারা জীবনেও তুমি ওসুর করতে পারবে না। দেখো, একা একা অনেকেই জীবন পার করে দিয়েছে, এটা এমন বড় কোনো ব্যাপার না। কিন্তু তুমি একজন মানুষকে বিশ্বাস করার পরেও যদি একা সারাটা জীবন কাটাতে হয়, তার চেয়ে বড় কষ্ট হতে পারে না। সুবর্ণ মুস্তফার কথাই ধরো, কিংবা আরও বড় বড় মনীষীদের কথাই ধরো, যারা জীবনে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, গড় বেঁধেছিল, তারপরে তাদের ভীষণ রকম একাকি কাটাতে হয়েছে শেষ জীবনে। এই পাওয়ার মধ্যেও না পাওয়ার কষ্টটা যে কতটা যন্ত্রণাদায়ক, এটা কাউকে বলে বোঝানো যায় না। একটা মানুষ তোমার জীবনে এসেছে বা তুমি একটা মানুষকে পছন্দ করেছো, তারপর পরে তুমি সেই মানুষটাকে প্রিয়জন বানিয়ে বসবে না। প্রথমে বোঝার চেষ্টা করো যে সেই মানুষটার কাছে তুমি প্রিয়জন না প্রয়োজন। জীবনের রাস্তায় একা হেঁটে হেঁটে অনেকটা পথ যাওয়া যায়, কিন্তু একটা মানুষের হাত ধরে যখন তুমি অনেকটা পথ এগিয়ে যাবা, আর মাঝ রাস্তায় যখন মানুষটা তোমার হাতটা ছেড়ে দেবে, সেইখান থেকে একা একা আসাটা তোমার পক্ষে সম্ভব হবে না। প্রিয় লিসেনার্স, শুনছিলেন বায়াজিৎ বুস্তামিকে। আমার আরও আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আরও ভিডিও পাওয়ার জন্য।